কিন্তু বইয়ের পাঠক যেমন কমে গেছে, নাটকের দর্শক কমে গেছে, বইয়ের পাঠক কমে গেছে, এটা একটা জাতির জন্যে এটা কিন্তু একটা দৈন্যতা। মঞ্চে দর্শক না টানাটা এটা খুবই দুঃখজনক। আমরা কাজ করলে যে দর্শক আসবে এমন কথাও নাই, সবাই কাজ করছে না, আমরা কয়েকজন কাজ করছি, আমাদের এজের অভিনেতাদের কথা বলছি। ঢাকা থিয়েটারের 50 বছর পূর্তি উপলক্ষে আমরা যে আমাদের পুরনো প্রোডাকশন প্রাচ্য, সেটা গত 2 মাস আগে আমরা করেছি, 2-3 মাস আগে, আর পরবর্তী সময় আরও এই শোগুলো চলবে। কিন্তু ওখানে যে পরিবেশ বর্তমানে, যে পরিস্থিতি, রাস্তাঘাট সমস্ত কিছু মিলে সন্ধ্যা 7টায় যদি নাটক দেখতে হয় তো উত্তরা থেকে একটা মানুষকে বিকেল 4টায় রওনা হতে হয়, তো নাটকটা শেষ হবে ধরেন রাত্রি 8:30 বা 9টায়, আবার তাকে বাড়িতে যেতে তার বাজবে 12টা বা 11টা। তো এই যে বিষয়গুলো, এবং তার সঙ্গে দেখা যায় যে অর্থনৈতিক যে বিষয়গুলো জড়িত, যে এখানে 5 ঘন্টা বা 7 ঘন্টা থাকলে সে শুধু নাটকের টিকিটটা কিনে ওইটুকু অর্থ তার খরচ হলো তাই না, কিন্তু আরও আনুষঙ্গিক কিছু খরচ আছে, সমস্ত কিছু মিলে আসলে দর্শক আসছে না। কিন্তু ভালো ভালো নাটক হচ্ছে, উত্তরাতে হল হওয়া উচিত, মিরপুরে হল হওয়া উচিত, এখন পূর্বাচল একটি নতুন শহর হচ্ছে, এখানে পরিকল্পনা থাকা উচিত একটা থিয়েটার হলের। পুরান ঢাকাতে করেছিল কিন্তু জহির রায়হান মিলনায়তন করেছিল, কিন্তু ওইখানে নাটক করবার মতো পরিবেশ না, ওই হলটাই উপযোগী না। তো এগুলো যদি আগে থেকে একটু ঠিকঠাক করে করা যেত তাহলে আমার মনে হয় যে ডিসেন্ট্রালাইজড হতো। কলকাতা শহরে যেমন বিভিন্ন মঞ্চে নাটক হয়, রবীন্দ্রসদনে হচ্ছে, একাডেমি অফ ফাইন আর্টসে হচ্ছে, মধুসূদন মঞ্চে হচ্ছে, আরও অন্য আরও কয়েকটা জায়গায় হচ্ছে, তো ওই রকম জায়গাগুলোতে যদি আমাদের এখানে ডিসেন্ট্রালাইজড হতো তাহলে ওই এলাকার মানুষ নাটকগুলো ভরে দেখত। কিন্তু নাটকের প্রোডাকশন কিন্তু ভালো ভালো প্রোডাকশন হচ্ছে, ইয়াং ইয়াং ছেলেরা, নতুন নতুন ডিরেক্টররা অনেক ভালো ভালো নাটক করছে। ধরেন প্রথম আলো একটা বড় একটা প্ল্যাটফর্ম, বা বিভিন্ন টেলিভিশন কোম্পানিগুলো, তাদের খবর, আপনি আবহাওয়ার খবর দিচ্ছেন, আপনি খেলার খবর দিচ্ছেন, আপনি বাজারের খবর দিচ্ছেন, আপনাকে নাটকের খবরটা দিতে হবে, সো দ্যাট মানুষ এটা জানবে যে কী নাটক হচ্ছে, কোথায় হচ্ছে, কারা কারা করছে। এবং প্রতিটা টেলিভিশন কোম্পানির উচিত যে প্রতিটা দল সম্পর্কে একটা ধারণা দেয়া, যে এই নাটক এরা এরা কাজ করবে, কালকে হবে অমুক সময়, তাহলে দর্শক তৈরি করার ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা রাখবে। আর টেলিভিশনের নাটক দেখা বা ইউটিউবে নাটক দেখা বা ইন্টারনেটের নাটক দেখা বা এন্টারটেইনমেন্টের জন্য অনেকগুলো পথ খোলা থাকে দর্শকের কাছে, ফলে দেখা যায় যে একটা লাইভ পারফরমেন্স দেখার জন্য শিল্পকলাতে আগ্রহী হচ্ছে না, মঞ্চে আগ্রহী হচ্ছে না। যেমন ধরেন আপনি বাংলা মেলা, বাংলা একাডেমির যে বই মেলা হয়, সেখানে আগে আমাদের সময়ে আমরা যখন যেতাম আমরা বইও কিনতাম, কবিতার ক্যাসেট কিনতাম, কবিতা শুনতাম এবং সকলের সাথে আড্ডা দিতাম। এখনও যায়, চটপটি খেতে যায়, বই কিনতে যায় না, কিন্তু বইয়ের দোকানের সামনে যায়, আমাদের সাথে সেলফি তুলতে যায় বা রাইটারের সাথে সেলফি তুলতে যায়, কিন্তু বইয়ের পাঠক যেমন কমে গেছে, নাটকের দর্শক কমে গেছে, বইয়ের পাঠক কমে গেছে, এটা একটা জাতির জন্যে এটা কিন্তু একটা দৈন্যতা।